আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটি সিম্পল টি শার্ট ডিজাইন দেখব। আমি সফটওয়্যারটি ওপেন করেই রেখেছি। আমরা একটি নিউ ফাইল নিয়ে নিই। এখান থেকে আমরা আর্টবোর্ডটা একটু শুরু রাখি, আমরা এখানে ডিজাইনটা করব। তো আমরা এখান থেকে আগে একটা রেকট্যাঙ্গেল নিয়ে নিই। রেকট্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে রেকট্যাঙ্গেল একটা সাইজ নেব। সবসময় আমরা 12x18 দিয়ে করবো, পরে ছোট বড় যা প্রয়োজন পরে ছোট বড় করে নেব। কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিই, এই কালারটার উপরে করা যায়, বাট আমরা একটু ব্ল্যাকই দিয়ে দিই, পুরো করি ব্ল্যাক থাকুক। চলে এটা আমরা একে এটাকে একটু লক করে দিই। লক করে দিয়ে আমরা ডিজাইনটা করবো। এখান থেকে আমরা ইলিশ টুলটা নিয়ে নিই। ইলিশ টুল নিয়ে আমরা এখানে মিডল বরাবর একটি ইলিপস ড্র করব। এতটুকু আর সে বড় দরকার নেই আমার। এখান থেকে এটার উপরেই করি। এখান থেকে আমাদের এটা ব্ল্যাক কালারটা অফ করে দিই, স্টক কালারটা এটাকে আমরা 40 করে দিই। স্টকটা 40 করে দিয়ে আমরা এটাতে এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আমরা ফিল কালার করে নিলাম, এটা আমাদের এখন ফিল হয়ে গেছে, স্টক কালার আর নেই। এখন এখানে আমি কিছু কোড লিখবো। তো আমরা একটা কোড নেই, আপনার যা ভালো লাগে। টি শার্ট ডিজাইনের কনসেপ্টের উপরে আপনি সিম্পল আর গর্জিয়াস দুটোই কনসেপ্টের প্রয়োজন। কি লেখা যায় যে ক্লাসিক লেখি, সি এল এ সরি এটুকুই থাকুক। এটাকে আমরা একটু বড় করে নিই, ক্লাসিক। এটাকে আরেকটা কপি করি। কিভাবে কপি করতে হয় অবশ্যই পূর্বের ভিডিও গুলোতে আমি বলে দিয়েছি। ক্লাসিক কাস্টম CUSTOMS 1992 3 972 3 972 বা 73, আপনারা এটা যেটা ভালো লাগে আপনার 73 দিতে পারেন। এখন আমরা এটাকে একটু এই আমাদের এগুলোকে একটু চেঞ্জ করব। তো আমরা চেঞ্জ করি এটাকে। আমি এখান থেকে দুইটা ফন্ট নিয়ে আসি। একটা ফন্ট ফাইল আমি ওপেন করে রেখেছি, ফন্টটা ইউজ করবো, এই এই ফন্টটা ইউজ করবো। এখানে এখানে এনে রেখে দিলাম। আর কোনটা ইউজ করা যায়, আর কোনটা এখান থেকে এইটা ইউজ করা যায়, অবশ্য এটা বেশি মোটা হয়ে যাবে মনে হচ্ছে, এটা ইউজ করা যায়। বাট এখান থেকে আমরা এমন একটা ফন্ট নিব যেটা ইউজ করলে মোটামুটি ভালো লাগবে, এটাই নিই, এটা নিয়ে এখানে রেখে দিলাম। এই দুইটাকে আমরা একটু বড় করে নিই। এই দুইটা ফন্ট আমরা এখানে ইউজ করবো। তো এটাকে আমরা সিলেক্ট করি, আগে সিলেক্ট করে আইটোফার টুলের মাধ্যমে আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিলাম এটা। আর কাস্টমটা আমরা সিলেক্ট করে নিই, কন্ট্রোল ধরে দিয়ে এটা দিয়ে দেবো। চলে আমরা টাইপ থেকে এখান থেকে এটাকে সেন্স কেস টাইটেল কেস করে দিই। টাইটেল কেস করে দিলে আমরা বুঝতে পারবো ভালো। আর এটাকেও আমরা একটু সেন্স করি নিই পূর্ব অবস্থায়। এটাকে কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটা বোল্ড ফন্ট আমরা এটাতে দিই, এরকম একটু বোল্ড ইউজ করবো। অবশ্য না, এটা ভালো লাগছে না, আমরা একটু সিম্পলের মধ্যে বোল্ড ইউজ করবো, আপনার যেমন ভালো লাগে। ভালো লাগছে না এটা, আমার একটু ভালো লাগতে পারে। এটা হচ্ছে না, এখান থেকে আমরা একটু এটা ইউজ করা যায়, এটা মোটামুটি ভালো লাগতেছে, এটা ইউজ করবো আমরা, বেশি মোটো হয়ে যাচ্ছে, আর একটু চিকন সাই তাহলে সিম্পল মধ্যে। এটা আমাদের ফ্রন্ট এন্ড ইনস্টল নেই বিদায় এরকম হচ্ছে, এখানে আছে আমার কম্পিউটার ইনস্টল করা আছে এটা। হ্যাঁ এটা চলে, এটা থাকে। এখান থেকে আমরা এই দুটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব। আগে আমরা একটু বড় করে নিই এগুলোকে, আমাদের মতো করে আমরা বড় করে নিই একটু।
শিফট অল্টার ধরে যাব, এটা এখানে নিয়ে আসি। কালারটা প্রথমে আমরা হোয়াইট দিয়ে আগে এটাকে বসিয়ে নিই। সো এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ এটুকু থাকুক, এটাকেও আমরা একটু বড় করে নিই, এটাকে একটু সরিয়ে দিই। এটা আরেকটু করে দেই, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি। অবশ্যই এটাকে একটা আমরা কপি আগে একটু করে রেখে দিই, যদি ফরজন করে তো আমরা রাখবো। এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, আউটলাইন করে দিলাম। এখান থেকে আমরা এটার উপরে একটা অবশ্যই আমি কিভাবে আপনারা পার্সপেক্টিভ ইউজ করবেন সেটা আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। এটাকে আমরা একটু পার্সপেক্টিভ ইউজ করবো, একটু কম ইউজ করি, এটুকু ইউজ করি, এটুকু মনে হবে, হ্যাঁ এটাতে পার্সপেক্টিভ ইউজ করে আমরা এটাকে একটু এরকম করে দিই, যাতে করে দেখতে সুন্দর লাগে। ডিজাইনের কনসেপ্ট সম্পূর্ণ আপনার উপরে, আপনি যেরকম ডিজাইন করবেন ওরকম চাইবেন যে সবসময় বেস্ট ডিজাইন করার। এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিই, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, আমাদের ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, এটা থাকুক। এখানে আমরা একটু আরেকটু বড় করে দিই এটাকে, থাকুক এখান থেকে এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ চলে থাকবে। এখান থেকে আমরা একটা ভেক্টর ইউজ করবো এখানে, আর যেহেতু এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বেশি, এখান থেকে এরকমটা ইউজ করবো যাতে করে দেখতে সুন্দর লাগে। এখান থেকে একটু বাঁকা ইউজ করবো এখানে, তারপরে আপনার যেরকম ইচ্ছা সেরকম ইউজ করতে পারেন। এটা এটা আমি যে আপনি যেরকম ইউজ করবেন তা কিন্তু না, এটুকু ইউজ করলাম, এটা মনে হয় আরেকটু মুখ করিয়ে দেওয়া যায় এভাবে থাকলে, হ্যাঁ মোটামুটি খারাপ হয় না, আমার একটু করে দিই মুখ করিয়ে দিই, এটা হাত ঘুরির সাথে করে দিই, এখান দিয়ে আমরা একটু বড় করে দিই, চলে এরকমই থাকবে। এটাকে আমরা হোয়াইট কালার করে নিই আগে, পরবর্তীতে আমরা কালার গুলা চেঞ্জ করে দেবো। এটা এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই, আউটলাইন করে এখানেও আমরা পার্সপেক্টিভ ইউজ করবো, পার্সপেক্টিভ দৃষ্টটা ইউজ করে এই মাথাটা আমরা একটু চিকন করে দিই, তাহলে আমাদের এখানে বসাইতে সুবিধা হবে। এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, এখান থেকে আমরা সিলেক্ট করে চলে। এখান থেকে আমরা এই একটা কাজ করি, এইটা এই তিনটাকে আমরা আগে একটা কালার করি, তিনটাকে আমরা কিরকম কালার করতে পারি, কালার কোড এখানে, আচ্ছা এখানে আমরা একটা কালার কোড দিই বা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে এখান থেকে যেরকম কালার আপনার পছন্দ হয়। ব্যালাকের উপরে ফুটে ওঠে এরকম একটা কালার ইউজ করতে হবে, যাতে করে ব্যালাকের উপরে ফুটে ওঠে, ভালো দেখায়, আর বেশি গর্জিয়াস কালারটা হলো ভালো লাগবে না। এখান থেকে আমরা একটু দেখি, এখানে আমি ফ্রন্টের ভিতরে আমার সবসময় দুইটা কালার আমি ইউজ করে থাকি, দুইটা কালার এখান থেকে কালার গুলো আমি করে এখানে নিয়ে যাই, ওইকে দুইটা কালার ইউজ করা যায়, এখানে দুইটা কালার আমরা একটু বড় করে নিই। এখান থেকে এই তিনটাতে আমরা ইউজ করব, এই কালারটা ইউজ করব তিনটাতে, চল এটা ইউজ করি। আর এখানে আমরা এই দুইটাতে, এই দুইটাতে ইউজ করব এই কালারটা, মোটামুটি হয় আমাদের ডিজাইনটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে।
আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, একটু কাজ কি করা আছে, এটাতে আমরা এটাকে আমরা কেটে দিই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট এটাকে আগে একটা গ্রুপ করি, আমরা এখানে গ্রুপ করে নিলে সুবিধা হবে। গ্রুপ করলাম অবজেক্ট, অবজেক্ট থেকে ফাঁদ, ফাঁদ থেকে অফসেট ফাঁদ, ওকে করে দিই। আমি আমার পজিশনের মতো নিয়ে নিচ্ছি, আপনারা আপনার পজিশন মতো নিয়ে নিন, ওখানে ইউনিট করে দিলাম। দিয়ে আমরা একটা কাজ করি, এটাতে আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা কেটে দেব। এখন দেখতে আরেকটু সুন্দর লাগছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে এটাকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, তখন আমাদের পুনরায় যে জায়গাগুলো আছে ওগুলো যার যার স্থানে শেষে বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ডিজাইনটা হলো সম্পূর্ণ আপনার উপরে। আমার যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আরেকজন কাজটা শিখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।